তোকে যেতে হবে সাগর রানীর দেশে। পারুল যেন কোনোভাবে ওই চাপা ফুল নিয়ে যেতে না পারে তার ব্যবস্থা তোকে করতে হবে মায়া। কবি সমুদ্রে নাকি স্বর্ণকেশর সাগর ঘোড়া থাকে, আমার তাকে একটিবার দেখার খুব শখ। স্বর্ণকেশর সাগর ঘোড়া? সর্বনাশ! বলিস কিরে, স্বর্ণকেশর সাগর ঘোড়াকে দেখতে যাবি তুই, আর সেই কারণে এই পশ্চিম সমুদ্রে এসেছিস? তোর শখেরও বলিহারি বাপু। আমরা সারাক্ষণ এই জলে দাপিয়ে বেড়াই, অথচ জলের প্রাণী হয়েও আমরা কেউ কখনো তাকে দেখিনি, দেখার সাহসও করিনি। হ্যাঁ, বাপ ঠাকুরদার কাছে ভয়ঙ্কর স্বর্ণকেশর সাগর ঘোড়ার গল্প শুনেছি শুধু। স্বর্ণকেশর সাগর ঘোড়া হলো গভীর সমুদ্রের সবথেকে শক্তিশালী ডাইন। মায়া বলে সে দিনকে রাত আর রাতকে দিন করতে পারে। ভয়ানক নিষ্ঠুর আর লোভী সে। তার এলাকার চারপাশে সে মন্ত্র পড়ে গণ্ডি কেটে রেখেছে। একমাত্র স্বর্ণকেশরের পাহারাদার সাগর ঘোড়ারা ছাড়া সে এলাকায় কারো ঢোকার ক্ষমতা নেই। তুই পদ্মা মায়ের মেয়ে বলেই তোকে এত কথা বলছি, শুধু শুধু জেদ করিস না। জেদ নয়, এ আমার প্রতিজ্ঞা। আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছি, যত বাধাই আসুক, যত বিপদই ঘটুক, আমি সেখানে যাব। সবসময় এমনই হয়, মানুষদের বোকা বানাতে গিয়ে আমাদের ঘর বাঁধা নাটকটা করতেই হয়। কিন্তু এর অর্থ কি? মানে দুটো মানুষ এইসব নিয়ম মানলে সারা জীবন একসাথে থাকতে পারে? আমার বাবু মাথায় ঢোকে না। হায় রে হায়, সত্যি মানুষগুলো সত্যিই বোকা। যাকগে, মানুষদের ভাবনাটা মানুষরাই ভাবো। এখন পূর্ণিমাটা তাড়াতাড়ি এসে পড়লে সব দিক রক্ষা পায়। মনে হয় পূর্ণিমার আর বেশি দেরি নেই। এই অর্ধেক চাঁদে এমন জ্যোৎস্না, না জানি পূর্ণিমায় এর রূপ আরো কত সুন্দর হতে পারে। সত্যি ভারী মনোরম এই দ্বীপ, কিন্তু তবু আমার মন টিকছে না। এমন সুমধুর সুবাস কোথা থেকে আসছে, যার গন্ধে বাতাস মাতাল? দেখি তো। আর একবার যখন আমি ভেবে নিয়েছি তখন আমাকে যেতেই হবে। সাহস নয় দুঃসাহস। যাকগে, তুই যখন ঠিকই করেছিস যে নিজের মরণ নিজে ডেকে আনবি, তখন আমাদের আর কিছু বলার নেই। কিন্তু যাওয়ার আগে একবার আমাদের রানীমার সঙ্গে দেখা করে যা, তার উপদেশ নে, তাতে তোর উপকারই হবে। খুব ভালো কথা, চল আমাকে তার কাছে নিয়ে চলো। তার রাজত্বের উপর দিয়ে যাচ্ছি, তাকে একবার পেন্নাম না করে গেলে চলে? কিন্তু সাবধান, রানীমা কিন্তু খুবই রাগি, খুব খাম খেয়ালি, কখন রেগে যায় কখন খুশি হয় কোনো ঠিক নেই। রেগে গেলে কিন্তু খুব সমস্যা হবে। তাই নাকি? আচ্ছা, সে না হয় দেখা যাবে, উনি আমার উপর রাগ করতে পারবেন না। চলো আয়।
মায়াকে আমি ভাবার জন্য একটা দিন সময় দিয়েছি ঠিকই, কিন্তু মন আমার মানছে না, তর্ষ হয়েছে না। মনে হচ্ছে এই মুহূর্তে এসে মায়া আমার পায়ে পড়ুক, আর বিনা বাক্যে আমার সব শর্তে একেবারে রাজি হয়ে যাক। আরেকটু ধৈর্য ধর মল্লিকা, সবুরে মেওয়া ফলে। এই তো এই ফুলেরই সুবাস ছড়াচ্ছে চারিদিকে। আশ্চর্যের কিছু নেই, যদি রানী উর্মিমালা কোনোভাবে খবর পেয়ে যায় তাহলে সে যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে। আর ওই মুক্তা, ও যদি সবকিছু বলে দেয় তাহলেই হয়েছে। এত ভয় পাওয়ার কিছু নেই, রানীর যে কোনো একজন পুরুষ মানুষ হলেই চলে। কিন্তু এ কেমন ফুল, যেমন সুন্দরের গন্ধ তেমনই উজ্জ্বলের রং। কই, আগে কখনো এমন ফুল দেখেছি বলে তো মনে পড়ছে না। এমনকি দ্বীপে আসার পরেও এর গন্ধ পাইনি। আমাদের আর দেরি করাটা উচিত নয় নীলা, রানী এসে পড়ার আগে তুই বিয়েটা সেরে ফেল। চলো চলো সবাই। কি করবো আমি এখন, কেমন করে মহারাজকে মুক্ত করবো? পরদি তো আমার কোনো কথা কোনো অনুরোধই শুনছে না, তার শুধুমাত্র ওই এক কথা, আমাকে সাগর দেশে যেতে হবে আর পদ্মাবতীর মেয়ের হাত থেকে ওই চাপা ফুলকে রক্ষা করতে হবে। কি করি আমি এখন ঠাকুর, কি করি আমি, কেমন করে মহারাজকে মুক্ত করি? রানীমা, রানীমা, আপনার জন্য খাবার এনেছি, সকাল থেকে তো অনেক ধকল গেছে, নিন এবার একটু খেয়ে নিন। ও সব খাবার তুই নিয়ে যাবি, আমি কিচ্ছু খাবো না। তাই বললে হয় কখনো? এবার তো কিছু না খেলে আপনার শরীর খারাপ করবে। মহারাজ না খেয়ে আছেন, সারাটা দিন মুখে কিচ্ছু দেননি, আমি এখন কেমন করে খাই বিধি? আমার মহারাজ কিচ্ছু না খেয়ে আছেন, আমি কেমন করে খাই? অদ্ভুতের সুগন্ধ মনে প্রাণী যেন নেশা ধরিয়ে দিচ্ছে। মনে হচ্ছে বারবার এ শুক্রাণ নিতেই থাকি। এটাই আমাদের ঠান্ডি মহাবোয়াল রানীমার আস্তানা। আয় ভেতরে আয়। Thank you.
রানীমা, রানীমা, আমার মনে হয় বড় রানী যা চাইছেন আপনি সেটা মেনে নিন। একবার নয় বাপের বাড়ি দেশ থেকে ঘুরেই আসবেন, তাতে কি? আর এমনিতেও সব মেয়েরাই তো বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে খুশি হয়, যেতে না দিলে তো বড়ই কষ্ট পায়। কিন্তু কিন্তু আপনি আপনি সেখানে যেতে ভয় পাচ্ছেন? ভয় না রে, ভয় কেন পাবো? আমি আমিও তো আমার বাপের বাড়িতে যেতে চাই, নিজের নিজের ফেলে আসা জন্মভূমিতে আপন জনদের কাছে কোন মেয়ে না ফিরে যেতে চায় বল? আর তাছাড়া তাছাড়া সেখানেই তো আছে আমার নয়নের মণি, আমার প্রাণের যে প্রিয়, আমার আমার মুক্তা। কিন্তু 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 বড় রানী আমায় যে পাপ কাজ করতে বলছে তা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না রে, কিছুতেই না, কিছুতেই না। এত ভাবিস না মল্লিকা, তোর হাতে এখনো একটা চাল আছে, এবার সেই মোক্ষম চালটা দে, ব্যাস কেল্লা ফতে। কুমার, এই ফুলটিকে আমাদের সখি নীলাক্ষীর জন্য? বাহ, কি সুন্দর, কি অপূর্ব দেখতে! আহা, কি সৌভাগ্য আমাদের সখি নীলাক্ষীর। নে নীলা, এবার মালা বদল কর তোর মনের মানুষের সাথে। বারে আজকে তোমার আর আমাদের সখি নীলাক্ষীর বিবাহ, আর বিবাহের প্রথম বন্ধনী তো মালা বদল। তাহলে আজ থেকে তোমার আর আমাদের সখি নীলাক্ষীর হৃদয় এক সূত্রে বাঁধা পড়ল। আমাকে দেখি তো রেগে গেলেন রানীমা, কি করবো এখন? কি হলো, উত্তর নেই কেন? কে তুই? এদিকে আয় দেখি। যা, কাছে যা। না না, ভয় পেলে হবে না, চুপ করে থাকলে আরো রেগে যাবেন রানীমা, রানীকে সন্তুষ্ট করতে হবে। মানে প্রকৃতি মায়ের মেয়ে পদ্মাবতী, এ তার মেয়ে, এর নাম পারুল। তাই নাকি? দেখো কাণ্ড, আসলে বুড়ি হয়েছি তো, কিছুই মনে থাকে না আজকাল, তা আগে ভালো করে বুঝিয়ে বলবি তো। আর বললেই বাকি, একটু যে আদর আপ্যায়ন করবো তারও তো কোনো উপায় নেই, শ্যাওলার ভারে একেবারে জড়ো ভরত হয়ে গেছি, আজকাল মোটে নড়াচড়াই করতে পারি না। এদের কত করে বলি, বাছারা মায়ের শ্যাওলাগুলো একটু পরিষ্কার করে দে, কিন্তু এদেরও তো দোষ দিতে পারি না, এরাই বা কি করবে, বাচ্চাদের তো আর মানুষের মতো একজোড়া হাত নেই। আপনি একদম চিন্তা করবেন না রানীমা,
ইয়ার কি এমন কঠিন কাজ? আমি এক্ষুনি আপনার গায়ে শ্যাওলা ঘষে আপনাকে একেবারে ঝকঝকে তকতকে পরিষ্কার করে দেব। কি রে সখী, তাড়াতাড়ি মালাটা পরা, সময় যে বয়ে যাচ্ছে। চিৎকার করে পড়ে গেল কেন? জ্ঞান হারিয়েছে। এই তো সুস্থ ছিল। এ তো মহাবিপদ হলো। কিছুই তো লক্ষণ সুবিধার ঠেকছে না। সর্বনাশ! কি হলো নীলা, কিছু বুঝতে পারলি? কুমারের হাতে গরম ভ্রমরে হুল ফুটিয়েছে। হয়ে গেছে রানীমা। আরে বা, ঠান্ডি রানীমাকে তো চেনাই যাচ্ছে না। মেজি ঠাকমা, তো সব বিপদ আপদ দূর হোক। তোর মাকে আমার পিন নাম দিস বাছা। কত পুণ্যি করলে তবেই এমন গুণবতী দয়ালু মেয়ে হয়। মানুষগুলো জলে জাল ফেলে আমাদের ধরার জন্য ওত পেতে বসে থাকে, কিন্তু তুই একেবারে অন্য মানুষ। তাই তো প্রকৃতি মায়ের আশীর্বাদ আছে তোর সঙ্গে। বলিস কি নীলা, গরল ভ্রমণে বিষ তো কোনো সাধারণ বিষ নয়। এ তো সহজে নাবে না। এই বিষ নামতে তো পক্ষকাল বা এক মাসের সময় লাগতে পারে। কিন্তু নীলা, পূর্ণিমা আসতে তো মাত্র আর কয়েকটা দিন বাকি। তার মধ্যে যদি কুমার সুস্থ না হয়। এখন কি হবে উপায়? সুস্থ সজ্ঞানে না থাকলে তো এ রক্তে আমাদের আয়ু বাড়বে না। আমাদের আয়ু বাড়তে গেলে তো সম্পূর্ণ সুস্থ মানুষের রক্তের প্রয়োজন। তা
বাছা, এই পশ্চিম সমুদ্রে এসেছিস কি মনে করে? কোনো কাজ আছে বুঝি? এ মেয়ে জেনে শুনে বিপদের মুখে ঝাঁপ দিতে চলেছে গো ঠান্দি। ও নাকি স্বর্ণকেশর সাগর ঘোড়ার এলাকায় গিয়ে তাকে দেখবে এই পণ করেছে। আমরা বারবার নিষেধ করছি, তাও শুনছে না। বলিস কি, না না, এত সাহস ভালো নয় বাছা। স্বর্ণকেশর সাগর ঘোড়াকে দেখতে যাওয়া কোনো সাধারণ ব্যাপার না। আমরা সবাই সে কথাই বলছি, কিন্তু শুনছে কে? তুই পদ্মামায়ের মেয়ে, পণ যখন করেছিস নিশ্চয়ই তার পেছনে কোনো মহৎ উদ্দেশ্যই আছে তোর, এটুকু আমি বুঝতে পারছি। কিন্তু বড় বিপদের মধ্যে পা ফেলতে চলেছিস তুই, এটাই যা চিন্তার। কি আর করবি বল, সাবধানে থাকিস। আমরা তো তোকে তেমন কিছু সাহায্য করতে পারবো না, তবে আমি একটা জিনিস দিচ্ছি, কাছে রেখে দিস, হয়তো পরে তোর কাজে আসতে পারে। কি জিনিস রানীমা?